দোকানি বিশেষ মৎস্য ব্যাপারী কেটা ইহতর কারণে কিছুদিন আগতে ডাঙর একটা এক্সিডেন্ট হয়েছে, সেই মানে ট্রাক্টর আর বাইকের লগে এক্সিডেন্ট হয়, মানুষ লগেলগে দেখুন স্পটডেড, এই ব্যাপারী বিলাকর কারণে যে সরকারি রুল আছে রাস্তা রাস্তার পর যেমনখানি ডিস্টেন্সত সিহতে দোকান পোহার পাতিব লাগে, সিমানখানি ডিস্টেন্সত সিহতে দোকান পোহার না পাতি প্রপার রাস্তার উপরতে সিহতে দোকান পাতে, যার কারণে রাস্তাটো অসুবিধা। আমার যে রাস্তা এই দলং, দলং বরলে দলং নদীর উপর দলং, যে দলং মাছের বাজার সবজির বাজার বহাই কিনে এনেকা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় পথর উপর, রাস্তার উপর দরটা সাইডত বাইক রাখে গাড়ি রাখে, রাখিলে আমার মানুষ চলিব অবস্থা নহয়। এখানে সরকার এটাই অনুরোধ জানাইছো যাতে জায়গাখানি অতি সোনকালে সাফা করে দিয়ে। বিভাগীয়ভাবে আগতে কিবা পদক্ষেপ লৈছিলে? পদক্ষেপ লৈছিলে, আবার আহিছিলে আমার আজি সাইকেল অফিসারও আহিছিলে, আপনার অফিসারও আহিছিলে, আহি কলে আকো ভাঙি দিলে আকো আকো বহিলে। তাতে মাছ বাজার আছে, মাছ বাজারত যাওক, যাব যাব নুখুঁজে মাছ বাজারত মানুষ, তাতে ইমান ধুনিয়া বাজার এখন বনাই দিছে নিজের মেডি মাটিত, তাতে যাব লাগে মানুষবিলাক, তাতে না যায়। আমার তো সরকারি বাজার আছে, সরকারি বাজার তাতেও বহিব পারে, তাতেও না যায়। রাস্তার উপর বহে, দলংর উপর রাস্তা হলেও তো বেলেগ কথা, সাইডত জায়গা আছে, দলং মেইন দলং তোর উপরতে বহে, তাতে এক্সিডেন্ট এটা হলেও যাতে মানুষ কোনো ফেলে যাব নয় এনেকা জায়গা। কারণ এই হল আমার হাজু নলবারী গুয়াহাটি উপমুখে পথ, মেইন রুট, মেইন রুট এই ব্যস্ত পথ, ব্যস্ত পথ, এই দুটা সাইডে ফুটপাথত দোকান বহে, এইটু একচুয়ালি ভাঙি দিব লাগে আর এই উঠাই দিব লাগে, আইনগতভাবে এই ব্যবস্থা লব লাগে, এইটাই কথা। বিভিন্ন সময় দুর্ঘটনাও হয়ে আছে, বিভিন্ন সময় দুর্ঘটনা হয়ে আছে, স্কুলের লড়া ছোৱালী অসুবিধা হয়ে আছে, সরু সরু লড়া ছোৱালীবিল পার হব নয় গাড়ির কারণে আর আপনার এই ফুটপাথর দোকানবিলাকৰ কারণে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।